বন্ধুরা, সবাইকে টেক সাপোর্ট ডিজিটালের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা শিখবো কীভাবে একটি ফেসবুক গ্রুপ ডিলিট করা যায়। সো ফেসবুক গ্রুপ ডিলিট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বাম পাশ থেকে এই যে দেখুন, এই যে এখানে গ্রুপ, এখানে ক্লিক করলেই আপনার গ্রুপগুলো পাবেন। আপনি যে গ্রুপগুলোতে অ্যাডমিন আছেন সেটিও শো করবে। গ্রুপসে ক্লিক করলাম, এই যে দেখুন আমি এই গ্রুপটি ডিলিট করব, টেক সাপোর্ট ডিজিটাল। এখানে এই যে দেখুন মোরে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিলিটের অপশন আসছে না। আপনি এই যে এডিট গ্রুপ সেটিংস, এখানে ক্লিক করলে ডিলিটের অপশন নাই। তাহলে কিভাবে ডিলিট করব? গ্রুপ ডিলিট করতে হলে আপনার গ্রুপ থেকে সকল মেম্বারদেরকে আউট করতে হবে। সো সেই কারণে আপনি এই যে লেফট বাটন, এখান থেকে যে এখানে মেম্বারে ক্লিক করবেন, মেম্বারে ক্লিক করে আপনার মেম্বারগুলো রিমুভ করতে হবে। ওকে, সো মেম্বার রিমুভ করার জন্য এই যে এখান থেকে ক্লিক করুন, ক্লিক করে রিমুভ ফ্রম গ্রুপ, ক্লিক করে কনফার্ম। যদি আপনার গ্রুপে বেশি মেম্বার থাকে, 500, 600 বা এর চেয়ে বেশি, আপনি একসাথে গ্রুপ মেম্বার সব ডিলিট করা যায়। আরেকটি পদ্ধতি আছে, আমার এখানে যেহেতু গ্রুপ মেম্বার কম, সো আমি এখানে ম্যানুয়ালি রিমুভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখন দেখুন সবগুলা মেম্বার রিমুভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে লিভ গ্রুপে ক্লিক করবেন। লিভ গ্রুপে ক্লিক করার পরে দেখুন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ দিস গ্রুপ, না গ্রুপ নেম, সাইন্স ইউ আর দ্য লাস্ট মেম্বার, লিভিং নাও উইল অলসো ডিলিট দিস গ্রুপ। ওকে, তার মানে এখন আমি লিভ করার সাথে সাথে গ্রুপটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আমি ক্লিক করে দিলাম লিভ অ্যান্ড ডিলিট। ওকে, দিয়ে একটু ওয়েট করেন, ইউ হ্যাভ লেফট দিস গ্রুপ। আপনি যে কোনো একটি কারণ দিয়ে দেবেন, দিয়ে নেক্সট ক্লিক করুন। ওকে, এখন ফেসবুক থেকে গ্রুপটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দেবে। এখন আপনি আবার ফেসবুকে ক্লিক করে এই যে দেখুন গ্রুপে ক্লিক করুন, দেখুন ওই গ্রুপটি এখন আর শো করতেছে না, তার মানে গ্রুপটি ডিলিট হয়ে গেছে। সো সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।